জামাই রাজা ও ও নিশানাত বাবুর পরিচয় ফিরিয়ে দেওয়ার জন্য ঈশান কোর্টে কেস করে, কিন্তু নিশানাত বাবুর কোনো সরকারি পরিচয়পত্র না থাকায় জজ সাহেব তার কেস নিতে রাজি হন না। তবে ঈশানের চালাকির জন্য আদালতে নিশানাত বাবুর মামলার শুনানি শুরু হয়। রাঘব এবং রামনাথ বাবু মিলে আদালতে জানায় যে ব্যাংক থেকে ফেরার সময় নিশানাত বাবুর সমস্ত কাগজ চুরি হয়ে যায় এবং সেদিনই উনি হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু ঈশানের উকিল প্রমাণ করে দেয় যে ব্যাংকের কাগজের সাথে ছেলেদের কথার কোনো মিল নেই। রাঘব এবং রামনাথ নিশানাত বাবুর কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। ঈশান তাকে বোঝায় এবং তিনি আবার বাড়ি ফিরে যেতে রাজি হন। হ্যালো অসাধ্য সাধন, আমার আপনাকে খুব দরকার, আমি রোবট হয়ে গেছি। এই এক মিনিট, এক মিনিট, আমার সামনে না ধরার মতন কিছু নেই, মানে আপনি যা কথা বলছেন আমার তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা। এক মিনিট। হ্যাঁ এবার বলুন, মানুষ তো রোবট বানায় শুনেছি, কিন্তু নিজেরা কবে থেকে রোবট হতে শুরু করলো? আপনি কি একটু কষ্ট করে বিকেলের দিকে ব্রাউন কফি শপে আসতে পারবেন? তাহলে পুরো বিষয়টা খুলে বলতে পারবো। এক মিনিট নীল, একজন যুবতী মহিলা, গলা শুনে মনে হচ্ছে বেশ সুন্দরী, আমায় কফি খেতে ডাকছে, কি করি বলো তো? কি করি মানে, ওকে বলো কফি খেতে হলে বাড়ি এসে খেতে হবে, আমি কিন্তু খুব একটা খারাপ কফি বানাই না। যা বলবে তাই সই। হ্যাঁ মিস রোবট ম্যাডাম, বলছি বাড়িতে চলে আসুন, আমার বাড়িতে বসে আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, কেমন? হ্যাঁ আমি অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি এই নম্বরে। ওকে। অসাধ্য সাধনকে খুঁজছেন তো? আপনি কি করে বুঝলেন? আমাদের বাড়িতে এখন যারাই আসছে তারাই তো অসাধ্য সাধনকে খুঁজছে, তাই আপনার নামটা কি? মেঘা। ঠিক আছে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। হাই। হ্যালো, আমি আপনাকে ফোন করেছিলাম, আমি মেঘা সামন্ত। এরা আমার বাড়ির লোক, আমার আপনজন। আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনাকে দেখে তো মানুষ বলি মনে হচ্ছে, আপনার নিজেকে রোবট মনে হচ্ছে কেন? এক মিনিট বলছি। কি এগুলো তো সব ধারণের আংটি, সাথে শেকড় বাকড়ও আছে, হাতে অনেকে বাঁধে, কি কাণ্ড! এগুলো ছাড়া আমি বাড়ি থেকে বেরোতে পারি না। আপনাকে কফি শপে ডেকেছিলাম কারণ ওই শপের মালিক আমার বন্ধু, আমি প্রতিদিন ওখানে গিয়ে মেকআপ চেঞ্জ করি, আমি এয়ারলাইন্সে চাকরি করি, বুঝতেই পাচ্ছেন একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে, অথচ বাবা মার কঠোর নির্দেশ এগুলো পরেই আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। কিন্তু কারণটা কি দেখাচ্ছি। দেখুন, ইনি আবার কে? ত্রিকলজ্ঞ শাস্ত্রী। আমার এই দুর্দশার পেছনে সম্পূর্ণ ওনার হাত, আসলে উনি আমাদের বাড়ির গুরুদেব, আমাদের বাড়িতে সবকিছু ওনার মতামত অনুযায়ী হয়, মানে আমার জন্মের পর আমার নামকরণ থেকে শুরু করে ঠিকুজি কুষ্টি সবকিছু উনিই বানিয়েছেন, আমাদের বাড়িতে সবকিছু উনি ঠিক করে দেন। সে কি তো মারাত্মক কাণ্ড! মারাত্মক বলে মারাত্মক, মানে চতুর্দশীতে লাউ খাবো কিনা সেটাও বাবা ওনাকে ফোন করে জেনে নেন, মানে ওনাকে বাবা মা অন্ধের মতো বিশ্বাস করে। আসলে উনি হাজার হাজার মানুষকে ম্যাজিক দেখিয়ে
তাদের বিশ্বাস অর্জন করেছেন আর সেটাকেই উনি দীর্ঘদিন ধরে কাজে লাগাচ্ছেন। ম্যাজিক? কি ম্যাজিক? এই যেমন ধরুন কাঠের মধ্যে তিল তেল আর কুমণ্ডলুর জল দিয়ে আগুন ধরিয়ে দিতে পারেন উনি। সে কি তা কি করে হয়? জল আর তিল দিয়ে আগুন ধরানো যায় নাকি? কেন? স্কুলে বিজ্ঞান দিয়ে ম্যাজিক করোনি? আমরা তো করেছি। যেটাকে তোমরা জল ভাবছো ওটা আসলে গ্লিসারিন, আর যেটাকে তিল ভাবছো ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দুয়ে মিলে বেশ তাপ উৎপন্ন হয়, কাঠের সঙ্গে ছোঁয়ালেই আগুন জ্বলে ওঠে। আরো অনেক কিছু আছে, যেমন মরার খুলি ধূমপান করছে, তারপরে মদে হাত দিয়ে সেটা পবিত্র জল হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু। সবকিছুর পেছনেই আসলে রয়েছে ঘোর বিজ্ঞান। কি কাণ্ড! বিজ্ঞানকে কাজে লাগিয়ে বুঝলো কি? সেটা বাবা মাকে কে বোঝাবে? আমি এই সবকিছু নিয়েই বড় হয়েছি, তবে এখন খুব বিরক্ত লাগছে। মানে বাড়িতে ঠুকলে মনে হয় যে আমি একটা রোবট আর রিমোটটা ওই ভণ্ডস্বামী বাবার হাতে। একদমই ঠিক বলছেন। আসলে চাকরিটাও আমি লুকিয়ে করছি, তবে কতদিন এভাবে চালাতে পারবো আমি জানি না। এটাই তাহলে আপনার সমস্যা? না, তার চেয়েও বড় একটা সমস্যা আছে। আমার বয়ফ্রেন্ড, ও পাইলট, কিন্তু বাবা মা বুঝতে চাইছে না। মানে ও খুব ভালো ছেলে, কিন্তু গুরুদেব কুষ্টি বিচার করে বলেছে যে ওর সাথে বিয়ে হলে আমার নাকি খুব ক্ষতি হবে, তাই কোনোভাবেই আমি বিয়েতে মত পাচ্ছি না। প্লিজ আমাকে একটু হেল্প করুন, বাঁচান আমাকে। বেশ জমাট সমস্যা, টেনশন কম হলেও মজার। মানে যাকে বলে একেবারে ফানি থ্রিলার, তোমার প্রিয় সাবজেক্ট। তার উপরে আবার লাভ স্টোরিও আছে। মেঘা, কফি খাবে তো? হ্যাঁ কফি খাবো, কিন্তু আমি চেঞ্জ না করে বাড়িতে যেতে পারবো না। কোনো সমস্যা নেই, এসো আমার সাথে। সুগন্ধা, কফি দিও। ভাই ঈশান, কি ভাবছো ভাই? ভাবছি দেখতে হবে স্বামীজি ঠিক কতটা ভণ্ড। আর কি করে লন্ড ভণ্ড, তারপরেই করতে হবে ওর সব গাছ ভণ্ড। কারেক্ট আছে, কারেক্ট আছে। বৎসপ্রবাস, তুমি আমার থাইল্যান্ড যাওয়ার ব্যবস্থা করো। কত খাটবো, গায়ে ব্যথা হয়ে গেছে, ওখানে গিয়ে একটু মাসাজ করাতে হবে, বুঝতে পারছো তো? ওসব এই মেঘা মায়ের বাড়িতে কয়েকদিন বেশ আনন্দেই কাটবে। আচ্ছা, এই মেঘা মায়ের বাবা তো আর তার কাছে নেই। বাবা, ওরা আপনার আদেশে গঙ্গা স্নানে গেছে, বাড়ি একদম ফাঁকা। গুরুদেব, বলছিলাম কি, আপনার তো কনফারেন্সের সময় হয়ে গেছে, মাত্র এক ঘন্টা বাকি। ওরা সব এসে গেছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। ওই যে ওরা, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনারা হচ্ছেন গিয়ে প্রথম জুড়ি, বুঝেছেন? আপনারা বলবেন গুরুদেবের দেওয়া মন্ত্রপুত লাড্ডু খেয়ে আপনাদের মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে, খুব সুপাত্রের সঙ্গে, বুঝেছেন? হ্যাঁ, আপনারা আপনারা হচ্ছেন দ্বিতীয় জুড়ি। আপনারা বলবেন গুরুদেবের আশীর্বাদে আপনাদের যমজ পুত্র সন্তান লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, যান। আপনারা বলবেন যে গুরুদেব আপনাদের বাড়িতে যজ্ঞ করে তারপর আপনাদের প্রভূত ধন সম্পদ লাভ হয়েছে, তাই জন্য গুরুদেবকে আপনারা 1,00,000 টাকা প্রণামী দিতে এসেছেন, মনে থাকবে? তিলক, আগে তুমি ওদের 1,00,000 টাকা দিয়ে দাও, সেটাই সাজিয়ে গুছিয়ে ওরা আমার কাছে আসবে। আগে
মায়া। ওরে বাবা, এ তো সত্যিকারের ম্যাজিক। গেল এক মেঘ হয়ে উপরে, বৃষ্টি হয়ে নেমে এলো আর এক। রোবট, তাই না? হ্যাঁ, আর এটা আমার রোবট চেহারা। তুমি একটা কিছু করো। বলছি, এই ত্রিকলজ্ঞ ভণ্ড স্বামীর সঙ্গে একবার দেখা করা যায় না? হ্যাঁ, কেন দেখা করা যাবে না? এই তিন দিন হলো উনি তো আমাদের বাড়িতেই ঘাঁটি বসিয়েছেন। কবে যে যাবে তাও জানি না। আজ আবার আমাদের বাড়িতে ওনার ভক্তরা আসবেন, উনি ভক্তদের সামনে উপস্থিত হবেন। আচ্ছা, এই ভক্তদের সঙ্গে আমরা কি মিশে যেতে পারি না? হ্যাঁ, কেন পারবেন না? মানে বলছিলাম যে, কিন্তু কিভাবে যাব আমরা? আমরা কেউ কাউকে চিনি না। খুব গদগদ ভাবে ভক্তদের সাথে মিশে যেতে হবে। বাহ, বেশ দারুণ ব্যাপার তো। তাহলে শুরু হয়ে যাক অপারেশন ত্রিকলজ্ঞ শাস্ত্রী। ইয়েস স্যার। বাবা, স্বামী, ত্রিকলজ্ঞ শাস্ত্রী এই ধরায় অবতীর্ণ হয়েছেন আমাদের উদ্ধার করার জন্য। তাঁর চরণে আমাদের সকল ভক্তি, সকল দুঃখ নিবেদন করতে পারলেই আমাদের মুক্তি। বাবার চরণে মাথা ঠোকা মানেই স্বর্গের দোরগোড়ায় মাথা ঠোকা। বাবা আমাদের ভগবানের প্রতিভূ। ওই যে ফার্স্ট রুতে আমার বাবা মা, আপনারা বসুন, আমি গিয়ে হচ্ছি। গুছিয়ে ব্যবসা ফেলেছে দেখেছো মামা? কি ম্যানেজমেন্ট! তাও আবার অন্যের বাড়িতে। জয় বাবা ত্রিকলজ্ঞ, আমরা যে অগো, প্রভু তুমি পথ দেখাও, আধারেতে আলো দেখাও, কর তুমি যোগ। জয় জয় বাবা ত্রিকলজ্ঞ, জয় জয় বাবা ত্রিকলজ্ঞ, জয় জয় বাবা মায়া ছাড়া শূন্য একায়া। এ তো পপুলার বাবা, থিম সং আছে দেখছি। গৃহশান্তির জন্য বাবাকে দিয়ে বাড়িতে বাড়িতে যজ্ঞের জন্য যে লটারির আয়োজন করা হয়েছিল, তাতে উঠে এসেছিল মলয় সামন্তর নাম, যার বাড়িতে গুরুদেব এখন অবস্থান করছেন। পরবর্তী লটারির জন্য আপনারা বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারেন। বাইরে আমাদের গুরুদেবের শিষ্য তিলক আচার্য ভাই আছেন। গুরুদেব, গুরুদেব দাঁড়ান, কোথায় যাচ্ছেন? গুরুদেব এখন বাণী দান করবেন, আপনারা গিয়ে বসুন। আহ, বৎসর প্রভাস, আমার সন্তানদের এভাবে বাধা দিও না, ওদের বলতে দাও। বলো। আমাদের আর কিছুই চাওয়ার নেই আপনার কাছে বাবা, আপনার আশীষ লাভ করে আমরা জীবনে খুব সুখী হয়েছি। আমি কে? আমি কি করি কিছু? আমি নগণ্য। তিনি আদেশ করেন, আমি আদেশ পালন করি। মায়া, সবই মায়া। গুরুদেব, আপনি আমাদের বাড়িতে পবিত্র যজ্ঞ করার পর থেকেই আমাদের বাড়ির ধন সম্পদে ভরে গেছে গুরুদেব।
তাই সামান্য 1 লক্ষ টাকা প্রণাম হিসেবে গ্রহণ করুন গুরুদেব। কি হবে এসবে, একদিন তো সবই ছেড়ে চলে যেতে হবে। কামিনী কাঞ্চন কায়া সবই তো মায়া। ঈশান, কেসটা ঠিক কি বলতো? বাবা গিয়ে একটা যজ্ঞ করলে অমনি ফট করে এতগুলো টাকা হয়ে গেল। সেটাই তো বোঝার চেষ্টা করছি বিভাস কাকা। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, এ তো মনে হচ্ছে পুরো ডালটাই কালো। জয় বাবা টিকালজ্ঞ শাস্ত্রীর জয়। বাবা আপনার আশীর্বাদে আমার মেয়ের খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, ছেলে ডাক্তার এবং মেয়ে খুব সুখে আছে। তোমার কর্ম তুমি করো হে, লোকে বলে করি আমি মায়া মায়া। কি বিনয়, গলে একেবারে জল হয়ে যাচ্ছে। না আর দেরি করা যাবে না। হ্যাঁ, এইবারে অ্যাটাক শুরু শুরু। ঈশান গুরুজির কাছে কেন গেল বলো তো, কি করতে চাও? গুরুদেব আমার উপর দয়া করুন। জয় গুরুদেবের জয়। মায়া মায়া, ওরে তোর কিসের এত কষ্ট, কিসের এত জ্বালা? কে তুই? আমি ঢোল। কার ঢোল? গুরু গোবিন্দ ঢোল। তোকে আমি দেখেছি রে বেটা, ঠিক দেখেছি, ঠিক চিনতে পেরেছি। কোথায় দেখেছি বলতো? অশুভদা, এই গুরুজি লেডি স্পেশাল দেখেন নাকি? কেমন টক করে ঈশানকে চিনে ফেললেন। দাঁড়াও না, দেখতে দাও, জমে গেছে। তোকে দেখেছি কিন্তু সে তো বহু যুগ আগে। ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে অনেক পেছনে। মায়া মায়া, তোকে আমি দেখেছি মালয় দ্বীপে 172 বছর আগে। কিন্তু গুরুদেব আমার বয়স তো 25। বোকা ছেলে, আমি তো 4-4 জন্মের আগের কথা বলছি, কারণ প্রতি জীবনে তোর গড় আয়ু তো মাত্র 42 বছর। পারবি না, পারবি না, এই জন্মেও 42-এর বেশি তুই টিকতে পারবি না। সমস্ত মায়া কাটিয়ে উড়ে যাবি, মায়া বিনা শূন্য একায়া। মামা সবকিছুর কিন্তু একটা সীমা আছে, এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছে। নীল নীল আস্তে, কি হচ্ছে? কি দাঁড়া না, মনে কর না একটা মজার সিনেমা দেখছিস। ঈশানকে কি এতটা কাঁচা মনে হয়? দেখ খেলা জমে গেছে। তোর জন্য মনটা বড় আঁকু বাঁকু করছিল রে, মাঝের কত জন্ম তোকে দেখিনি। সেদিন তোকে দেখেছিলাম তুই রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছিস, আমার সাথে দেখা হলো, তুই বললি তোর খিদে পেয়েছে,
তুই আমার কাছে কি খেতে চেয়েছিলিস মনে আছে? গুরুদেব, আমার তো উনিশের নামটাই মনে থাকে না, আর অত জন্মের আগের কথা কি করে আমি। তুই খেতে চাইলি আর আমি শুন পাপড়ি। এতদিনে বুঝলাম কেন আমার জ্বর হলে খালি শোন পাপড়ি খেতে ইচ্ছে করে, এই জন্যে। জয় বাবা, ত্রিকালজ্ঞের জয়। আজকে তো বেশ সবকিছু ব্যাটে বলে লেগে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন গুরুদেব। জানি জানি, তুই বেটা ভাবছিস 172 বছর আগে সোনপাপড়ি কোথা থেকে এলো? তখন তো সোনপাপড়ি আবিষ্কারই হয়নি। ভুল ডায়লগ ছেড়ে এখন বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করছে।